ক্রিকেটের সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন করুন এবং বেল বাটনে প্রেস বাংলাদেশ ক্রিকেটে বেশ কিছুদিন ধরে বিতর্কের কেন্দ্রে রয়েছে টাইগার ব্যাটসম্যান সাব্বির রহমান বিতর্কিত কাণ্ডে নাম লেখিয়ে বরাবরই আলোচনায় এসেছেন তিনি এর পরেও কেন সাব্বির রহমানকে জাতীয় দলের সুযোগ দেওয়া হচ্ছে এই প্রশ্ন অনেক টাইগার ভক্ত সমর্থকের বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর প্রায় শেষের দিকে পুরো সফরেই ব্যর্থ সাব্বির রহমান এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে মূল একাদশের জায়গা পাননি সাব্বির রহমান তবে এক গোপন সূত্রে জানা যায় সাব্বিরকে প্রথম টি টোয়েন্টিতে দলে রাখতে চেয়েছিলেন অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ স্টিভ রোডস টি টোয়েন্টিতে সাব্বির রহমানের স্ট্রাইক রেট একশো দশমিক পাঁচ নয় কিন্তু তারপরেও একাদশ থেকে বাদ পড়েছেন সাব্বির আর এর পেছনের সবচেয়ে বড় কারণ বিসিবি মূলত ঢাকা থেকে টেলিফোনে সাব্বির রহমানকে সাইড বেঞ্চে বসিয়ে রাখার সিদ্ধান্তটা দেয়া হয়েছে আর সেই সিদ্ধান্তর পেছনে রয়েছে বোর্ডের এক উচ্চ পদস্থ কর্মকর্তা তবে এ বিষয় নতুন কিছু নয় এর আগেও স্কোয়াড নির্বাচন ও একাদশ গঠনে হস্তক্ষেপ করার নজির আছে বোর্ড কর্মকর্তাদের সাব্বির রহমানের সাম্প্রতিক কর্মকাণ্ডের কারণে তাই হয়তো তাকে বসিয়ে দেওয়া হয়েছে